আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো এই মুহূর্তে মিরপুরের মধ্যে সবচেয়ে একটি সুন্দর রেস্টুরেন্ট নিয়ে, সেটি হচ্ছে পশ লাউঞ্জ রুফটপ, মিরপুর 12 নম্বরে অবস্থিত। আপনারা চোখে না দেখলে বিলিভ করবেন না একটা রেস্টুরেন্ট এত সুন্দর হতে পারে। এখানে আপনারা গেলে কনফিউজড হয়ে যাবেন আপনারা কোন জোনে বসবেন। এখানে 3টি জোন আছে, ইনডোর, আউটডোর এবং রুফটপ। 3টি জোনই এত এত চমৎকার, আপনি এখানে আপনি যে কোনো জোনে যদি বসে আড্ডা দেন বা খাওয়া দাওয়া করেন, আপনার অনেক অনেক ভালো লাগবে। আসলে আমাদের উদ্দেশ্য এখানে ফুড ছিল না, তারপরেও যেহেতু গিয়েছি কিছু তো খেতেই হবে। আমি অল্প কিছু ফুড ট্রাই করেছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলেন তাহলে আমরা একটু খাবার নিয়ে কথা বলি। নর্মালি আমি আসলে ওই রকম ভাবে কোলাপ করি না, তো আজকে ফার্স্ট টাইম কোলাপ করতেছি হামজার সাথে। এটা একটা কারণ আছে। হামজার পরিচয়টা দাও। আমি হামজা, ফ্রম হ্যাং আউট উইথ হামজা। আচ্ছা, এখন কথা হচ্ছে হামজা কি করে সবাইকে ধরে ধরে নিয়ে রিভিউ করার পেয়েছে। আজকে আমি যাচ্ছি হামজাকে দাবি রিভিউ করাবো। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তুমি যে এরকম কাজ করো দেখি, তুমি এক একজন মানে এক এক সময় এক একজনকে ধরে রিভিউ করো। আপনি তো আসলেন না। হ্যাঁ, আমি তো আসলাম না, তারপর আবার দেখি পোস্ট করছো যে সরি কিচেন একটা লেখছো, সরি যাদের আমি রিভিউ করেছি, এত কথা কিভাবে বলেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে সবসময় তো মানুষদের দিয়ে ই করে, তো আমি কষ্টটা বুঝতাম না যে কথা বলা কত কষ্ট। পরে আমি 10 সেকেন্ড হচ্ছে নিজে কথা বলার পর আমার মাথায় উপলব্ধি হয়েছে যে আমি কত খাটাইছি মানুষ। এটা তো বুঝতে পারছো না? হ্যাঁ, আসলে আচ্ছা, আসলে এটা আসলে র্যান্ডম একটা ব্লগ, মানে এখানে এরকম প্রিপারেশন নিয়ে আসা না। এটা হচ্ছে পশ লাউঞ্জ, রিসেন্টলি আসলে ওপেনিং হয়েছে, লাইক 3 or 2 days সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো আমরা এমনি আসছি আর কিছু নাই, খুবই লাইট খাবার, সিম্পল খাবার, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমি আগেই বলেছি অল্প কিছু আইটেম আমি এখানে ট্রাই করেছি। আমি এখানে অর্ডার করেছিলাম পশ লাউঞ্জ স্পেশাল সি ফুড ফ্রাইড রাইস, দেন থাই মিক্স ভেজিটেবল অ্যান্ড আরও অর্ডার করেছিলাম প্রন চিলি পেস্ট, খাবার গুলো আসলে সেরকম। আসলে রেস্টুরেন্টের নামটাই হচ্ছে পশ লাউঞ্জ, সেজন্য বলতেই হচ্ছে। ওনারা যে শুধু রেস্টুরেন্টের ইন্টেরিয়র নিয়ে ফোকাস করেছে এরকম না, খাবারের মানও ভালো রেখেছে। সো কেউ যদি এখানে যায় সে হতাশ হবে না। সবশেষে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স ছিল সো গুড, রেস্টুরেন্টটি অনেক সুন্দর। আপনি এখানে যে কোনো জায়গায় বসে যদি খাওয়া দাওয়া করেন বা আড্ডা দেন অনেক অনেক ভালো লাগবে। অ্যান্ড দেন খাবারের মানও বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। প্লাস হচ্ছে প্রাইসের কথা আমি যদি বলি, আমার কাছে মনে হচ্ছে ইটস ফাইন। অনেক সময় দেখা যায় একটু ভালো টাইপের রেস্টুরেন্টগুলোতে প্রাইসের দাম একটু বেশি মনে হয়, বাট এখানে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, পারফেক্ট। সো আপনারা যদি যান অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই অবশ্যই যেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।